আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন 2024, বিষয় স্বাস্থ্য সুরক্ষা, শ্রেণী নবম। আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের অন্যান্য বিষয়ের যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাস এবং একটি করে নমুনা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করেছি। সেই প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাস গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। নবম দর্শন একটি প্লে লিস্ট করা আছে, সেখানে গিয়ে তোমরা সকল ভিডিও দেখে নিতে পারবে। আজকে তোমাদের সর্বশেষ বিষয় যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি, সেই বিষয়টি আজকে সংক্ষিপ্ত সিলেবাস এবং সাথে একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। ধারাবাহিক ভাবে তোমাদের যে মাসিক এবং সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নগুলো হয় আমাদের স্কুলে, সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদের যে সাজেশন গুলো আছে সিলেবাস অনুযায়ী যে সংক্ষিপ্ত সাজেশন গুলো করা হবে, সেই সাজেশন গুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই সাজেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন জমা করো একবার, যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আরেকটা কথা বলে রাখি, অনেকেই ভিডিও দেখো কিন্তু আসলে লাইক এবং কমেন্ট কোনো কিছু করো না, আসলে তাতে আমাদের মনে হয় যে তোমরা যে তোমাদের ভিডিও গুলো তোমাদের কোনো উপকারে আসে না। তোমরা যদি লাইক এবং কমেন্টে বলো তাহলে তোমাদের ভিডিও গুলো করার আগ্রহটা আমাদের বেড়ে যায়। আশা করি ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে তোমরা মতামত জানাবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তারা হলো এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে তোমাদের যে সংক্ষিপ্ত বুক থেকে যে সংক্ষিপ্ত সাজেশনটি সিলেবাসটি প্রকাশ করা হয়েছে, সেই সিলেবাসটি তোমাদের সাথে প্রথমে শেয়ার করতেছি। দেখো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম অধ্যায়, এই সাতটি অধ্যায়ের বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন করা হবে না। এই অধ্যায়ের ভিতরে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে, কারণ এটা গ্রুপ থেকে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের সাথে সব প্রশ্ন এবং তোমাদের যে সাজেশন গুলো সবগুলো শেয়ার করবো। তার বাইরে কিন্তু প্রশ্ন করা হবে না। এখানে অধ্যায়ের নামগুলো দেওয়া রয়েছে এবং পেজ নাম্বার দেওয়া আছে। দেখো প্রথম অধ্যায় 1 থেকে 18 পেজ, দ্বিতীয় অধ্যায় 24 থেকে 28, দ্বিতীয় তৃতীয় পেজ হচ্ছে 29 থেকে 40 পেজ, 41 থেকে 58 পেজ, 59 থেকে 74 পেজ, 85 থেকে 96 পেজ পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসবে। এই পেজের বাইরে তোমাদের কিন্তু পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই পেজের ভিতরেই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে পড়বা। এবং কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে তা নিয়ে তোমাদের সাথে একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো, সেই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা একটু দেখবা এবং প্র্যাকটিস করবা। তাহলে আশা করি তোমাদের যে পরীক্ষার প্রশ্নটি আসবে সেখানে তোমরা সহজে আনসার করতে পারবে। তাছাড়াও তোমাদের আরো সাজেশন গুলো যে আছে সেই সাজেশন গুলো তোমাদেরকে দিয়ে দেবো। দেখো তোমাদের প্রথমে তোমাদের সাথে আমি তোমাদের মানদণ্ডটি তোমাদের সাথে প্রথমে শেয়ার করি। এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের থাকবে, 15টি 15টি আনসার করতে হবে, 15কে 15 নাম্বার। এরপর তোমাদের এক কথায় প্রকাশ 10টি প্রশ্ন থাকবে, 10টি আনসার করতে হবে, 10কে 10 নাম্বার, টোটাল হচ্ছে 25 নাম্বার। এরপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টি 10টি আনসার করতে হবে, 10 দুগুনে 20 নাম্বার, এক একটা মান হচ্ছে 2 করে। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটহীন, মানে তোমাদের উদ্দীপক ব্যতীত 5টি প্রশ্ন থাকবে, 3টির আনসার করতে হবে, 15 নম্বর। এরপর দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক সহ তোমাদের 60টি প্রশ্ন থাকবে, 5টি আনসার করতে হবে, বাছাটা 40 নাম্বার। এই টোটাল তোমাদের 100 নাম্বার পরীক্ষা হবে, সময় দেওয়া হবে তোমাদের 3 ঘন্টা। এই মানবন্ধন অনুসারে কিন্তু প্রশ্ন করা হবে এবং তোমাদের যে 60টি অধ্যায় ধরা হয়েছে এবং পেজ নাম্বার দেওয়া হয়েছে সেই পেজের ভিতর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে, বাইরে থেকে কিন্তু প্রশ্ন করা হবে না। একটু এই যে 60টি অধ্যায় একটু ভালোভাবে তোমরা প্রথম থেকে, এখনো অনেক সময় আছে, তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়লে আশা করি তোমাদের সকল প্রশ্ন কিন্তু কমন থাকবে। তাছাড়া তোমাদের সাথে আমি ধারাবাহিক ভাবে সকল প্রশ্নগুলো আপলোড করতে থাকবো, সেগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে এবং প্র্যাকটিস করবে। এখানে দেখো তোমাদের যে নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি। নবম শ্রেণী পূর্ণমান আঙ্কের সময় 3 ঘন্টা। প্রথমে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন মানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি। এখানে আমি প্রশ্নগুলো বলবো না, প্রশ্নের তোমাদের প্রশ্ন আনসার গুলো তোমাদের সাথে একসাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি, এখানে 4টি অপশন দেওয়া থাকবে, তোমাদের যে কোনো একটি আনসার করতে হবে। এরপর দেখো 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন
আমি প্রশ্নগুলো একটু বলবো কিনা, স্বাস্থ্য সেবা পাওয়ার কোন ধরনের অধিকার? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডল সাফল্যের জন্য সম্ভাবনা নয় খেলা? আমি এগুলো বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে, তোমাদের সাথে সংক্ষিপ্ত এবং এক কথা বলে সেই প্রশ্নগুলো একটু শেয়ার করি, একটু এগুলো দেখে রাখো এবং এগুলোর আনসারও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে 6 নম্বর, তারপর তোমার এরকম এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে, একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। তারপর 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 14, 13, 14, 15 নম্বর, এই 15টি থাকবে এমসিকিউ। এরপর তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে, 1 থেকে 10টি, 10টি দশকের 10 নম্বর। এখানে দেখো কোন ধরনের কাজের মাধ্যমে সহপাঠীদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাদের সবাই মিলেমিশে ভালো থাকতে কোনটির বিকল্প নাই? স্বাস্থ্য অধিকার রক্ষার আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ লিখো। এরপর নিপীড়নের মানে শিকার হলে, জরুরি সেবা মানে অসুস্থতা হলে সেবা পেলে পেতে কল করার জন্য হেল্পলাইন গুলোর যে কোনো একটি নম্বর লিখো। এরপর তোমার 5 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি 2-3 মিটার লম্বা দাগের পেছন বা বৃত্তের মাঝখান থেকে বল সোনাকে কি বলে? 6 নম্বর হচ্ছে, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও মত বিনিময়ের জন্য কোনটি অত্যন্ত সহায়ক? এরপর মিডিয়া হচ্ছে আমাদের সরি মিডিয়া আমাদের নানা বিষয়ে কি প্রদান করে থাকে? এরপর সাইবার স্টকিং কি ধরনের আচরণ? এরপর কিসের অভাবে আক্রমণাত্মক আচরণ বা সহিংস পরিস্থিতি তৈরি হয়? এরপর স্বাস্থ্য সেবা পাওয়া একটি কি? ঠিক আছে, এই 10টি প্রশ্ন তোমাদের 10টি আনসার করতে হবে, সরি। তারপর দেখো 9 নম্বর, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। দেখো, যোগ ব্যায়ামের উপকারিতা লেখো, স্বাস্থ্য সেবার প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে কি বোঝো? আউটডোর খেলা সবার জন্য উপযোগী নয় কেন ব্যাখ্যা করো। এরপর সাইবার টেন্স কি ব্যাখ্যা করো? শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে বুলিং রোধ করা যায় ব্যাখ্যা করো। উদ্ধার চর্চার পক্ষে 2টি স্লোগান লেখো। সমঝোতা বলতে কি বোঝায়? আত্মসুরক্ষা তুমি কি পদক্ষেপ নেবে লেখো। এরপর 9 নম্বর হচ্ছে, আসক্তি দৈনন্দিন জীবনে যে ধরনের নেতিবাচক প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। 10 নম্বর হচ্ছে, পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষার কি ভূমিকা পালন করে? এই তোমাদের সংক্ষিপ্ত 10টি প্রশ্ন, 10টি থেকে 10টি আনসার করতে হবে। এখন 9 নম্বরে তোমাদের থাকছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট হীন। 3, 5, 15 নম্বর তোমাদের 5টি প্রশ্ন থাকবে, 3টি আনসার করতে হবে। এখানে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ আচরণের প্রভাব ও ফলাফল ব্যাখ্যা করো। স্বাস্থ্য সেবা গ্রহণকারী ও স্বাস্থ্য সেবা প্রদানকারী উভয় কিছু অধিকার রয়েছে বুঝিয়ে লিখো। বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি ও চ্যালেঞ্জ গুলো সম্পর্কে সচেতনমূলক একটি পোস্টার বা লিফলেট তৈরি করো। এরপর 9 নম্বর, তোমার রচনামূলক দৃশ্যপট নির্ভর, এখানে 5/48 5টি প্রশ্ন আনসার করতে হবে, তোমাদের 60টি থাকবে। এখানে দেখো যে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক অনুযায়ী তোমাদের ক এবং খ প্রশ্ন দেওয়া থাকবে 8 নম্বর করে। এখানে দেখো একটি ছবির মাধ্যমে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, এই ছবির মাধ্যমে ক এবং খ এখানে প্রশ্ন করা হয়েছে। এরপর তোমাদের আরেকটি উদ্দীপক রয়েছে, যে দেখো উদ্দীপকের মাধ্যমে ক এবং খ প্রশ্ন করা হয়েছে। এরপর আরেকটি উদ্দীপক পেজ রয়েছে এবং ক এবং খ প্রশ্ন রয়েছে। এরপর দেখো এই যে আরেকটি উদ্দীপক ক এবং খ প্রশ্ন রয়েছে। এইভাবে তোমাদের 7টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 5টি আনসার করতে হবে। আশা করি এই প্রশ্নটি তোমাদের অনেকটুকু উপকারে আসছে, কারণ এই প্রশ্নটি দেখলে দেখে তোমরা বুঝতে পারলা যে কিভাবে তোমাদের প্রশ্ন করতে হবে এবং কোন কোন নাম থেকে কয়টি প্রশ্ন আনসার করতে হবে, মানগুলো কত, সে সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা হলো। আর এই প্রশ্নগুলো একটু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। সেম এই প্রশ্নটি আসবে সেটা কিন্তু বলছি না, কিন্তু এই প্রশ্নগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং ধারাবাহিকভাবে তোমাদের আরো শাসন এবং সাপ্তাহিক প্রশ্ন এবং মাসিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবা এবং কমেন্টে মতামত জানাবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, তারাও যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।